হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বিডি আলার্ট ইএক্স এক্সচেঞ্জ সাইটে। এটা মূলত এক্সচেঞ্জ সাইট, এখান থেকে আপনি আপনার ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এখানে যে যে আলার্টগুলো সাপোর্ট করে সেটা সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পারফেক্ট মানি, পারফেক্ট মানি থেকে নিচে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। পেয়ার এখানে সাপোর্ট করে, স্ক্রিল এখানে সাপোর্ট করে, নেটেলার এখানে সাপোর্ট করে, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে সাপোর্ট করে, কুইনবেস ইউএসডি এখানে সাপোর্ট করে, নেগাট পার্সোনাল ভিডিটি এখানে সাপোর্ট করে, রকেট এজেন্ট ভিডিটি এখানে সাপোর্ট করে, পেপাল ইউএসডি এখানে সাপোর্ট করে। আর পেপালের ক্ষেত্রে এখানে আপনার মিনিমাম 10 আপনি ইয়া করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। আর অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে আপনার পারফেক্ট মানি, পেয়ার অথবা কুইনবেস অ্যাকাউন্ট, এগুলো থেকে আপনি মিনিমাম $1 হলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে বর্তমান এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে 85 টাকা, এটা বাংলাদেশি। যদি আপনি বিকাশে নিতে চান তো আমি এখানে পেপাল থেকে আপনি এক্সচেঞ্জ করতে করলে আপনার ডলার প্রতি নেবে 76 টাকা লাগবে দেবে আপনাকে। আবার রকেট থেকে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে যান, সাপোজ পারফেক্ট মানিতে আপনি নেন, এই ক্ষেত্রে আপনার 94 টাকা, রকেট থেকে আপনার 94 টাকা $1 পারফেক্ট মানিতে লাগবে। আবার এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখুন, পারফেক্ট মানি থেকে আপনার রকেট 85 টাকা, আর এখানে আপনার কুইনবেস থেকে আপনার রকেট নিতে গেলে আপনার আপনাকে দেবে 85 টাকা। তো এখান এটা মূলত একটি ট্রাস্টের সাইট। আর এখানে আপনি এক্সচেঞ্জ করতে হলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগে, ভেরিফাই করার আগে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন না। দেখুন এখানে আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, ইউ মাস্ট লগ ইন ইউর অ্যাকাউন্ট। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়নি, আমি অ্যাকাউন্ট খুলে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর নিচে আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনি সেখান থেকে ক্লিক করে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই সাইটে নিয়ে আসবে। আর এখানে আপনার আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যখন এক্সচেঞ্জ করবেন, এখানে অন্যান্য সাইটে আছে, সবগুলো সাইটে নেই কিন্তু কিছু কিছু সাইটে আছে, এখানে আপনার প্রসেসিং মানে পেন্ডিংয়ে যখন থাকবে তখন আপনার এই অবস্থায় থাকবে, আর যখন আপনি এটা কমপ্লিট পাবেন তখন আপনার এখানে প্রসেসড। আর এখানে দেখুন প্রতিদিন কতগুলো করে, কত মানে অনেক অনেক এক্সচেঞ্জ করে, অনেক এক্সচেঞ্জ করে। সুতরাং এটা বলতে পারেন এটা একটা অত্যন্ত ট্রাস্টেড একটা সাইট, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যেহেতু এখানে ভেরিফাই ছাড়া আপনি ইয়ে করতে পারবেন না। তো আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেম, ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি আমার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, তারপর আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ডটা একটু কঠিন হলে ভালো হয়, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা যেরকম দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, @JASID, অর্থাৎ ছোটো হাতে বড়ো হাতে আবার ক্যাপিটাল স্মল স্মল লেটার নাম্বার দিতে হবে, তারপর @ দিলাম। ঠিক এরকম টাইপের হলে আপনার নাম্বার সিম্বল ক্যাপিটাল স্মল লেটার মিলে আপনি যদি পাসওয়ার্ডটা দেন তাহলে এটা হার্ড হবে আর এটা শক্তিশালী হয়, সে কারণে আমি এটা কপি করে রেখে দিলাম আমার পাসওয়ার্ডটা যাতে মনে থাকে। আর আপনারা এখানে ভুলিয়ে ট্রাই করবেন না, কারণ এটা আমি পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নেব। তো আমি পাসওয়ার্ডটা এখানে কপি করে দিলাম, এই সেম পাসওয়ার্ডটা আবার এখানে কপি করে দিলাম। এরপর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে,
আমি সেভ করে দিলাম। এখন এখানে দেখুন আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জ ক্লিক করার পর দেখুন আবার এক্সচেঞ্জে ক্লিক করলাম, এটা যেটা যে ব্যবস্থা সেভাবে থাকলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই ছাড়া আপনার এক্সচেঞ্জ করতে পারেন কিনা। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, যে এখানে কোনো এক্সচেঞ্জ অপশন নেই, এখানে আপনার মেসেজ দিয়েছে ইউর অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাইড বিফোর এক্সচেঞ্জ। তো এটা আপনার অবশ্যই ভেরিফাই করা লাগবে। এখন ভেরিফাই করার জন্য আপনার যেটা করতে হবে, আর এখানে আপনার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অ্যাডমিন অনলাইন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, নাম নাম ইমেল অ্যাড্রেস এখানে মেসেজ লিখে সাবমিট করে আপনি যে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করতে পারেন ওনাদের সঙ্গে। তো আমি অ্যাকাউন্টে গেলাম, এখন ভেরিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। তো এখানে আপনি দেখুন এক্সচেঞ্জ মানে এইসব, যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই, যখন আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্ট ভেরিফাই এই অপশনগুলো থাকবে না। এখানে শুধু আপনার সেটিংয়ে বা ইউজার নেমে ক্লিক করলে আপনার শুধুমাত্র আপনার এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটা আপনি পাবেন, আর এখানে অ্যাকাউন্ট ভেরিফাই অপশনটা খুঁজে পাবেন না। তো এটা আমি পরবর্তীতে দেখাবো আপনার, এটাতে 24 ঘন্টার মতো সময় লাগে, 24 ঘন্টা অথবা 2 দিন 48 ঘন্টার মতো সময় লাগে এরা ভেরিফাই করে দিতে। তো ভেরিফাই করে দিলে আমি আপনাদেরকে এটা এক্সচেঞ্জ করে দেখাবো, $1 বা তারও বেশি এক্সচেঞ্জ করে দেখাবো। তো ভেরিফাই করার জন্য আপনার যেটা করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে যায় এখানে আপনার আছে সেন্ট ইমেল ভেরিফিকেশন। তো আমি আমার ইমেলে ইমেলে লগ ইন করে দেখি যে আমার এখানে কোনো ইমেল ভেরিফিকেশন লিঙ্ক গেছে কি না। আমি স্প্যামে গেলাম, না এই সাইট থেকে কোনো ইমেল আমি এখনও পাই নাই। তো সেন্ট ইমেল ভেরিফিকেশন, সেন্ট ইমেল ভেরিফিকেশন আপনার না করলেও হবে, আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করলেও হবে, কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন এটা আপনার জরুরি নেই। আপনি এটা করলে আপনার সব এক্সচেঞ্জ আপনি করতে পারবেন। তবু আমি এখানে সেন্ট ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলাম, যদি আমার অ্যাকাউন্টে ইমেলটা আসে যে চলে আসছে। তো আমি ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করলাম, এনারা বলতেছে আমাকে এই লিঙ্কে যাইতে হবে, এই লিঙ্কে গেলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে। তো ওই লিঙ্কটি আমি এখানে কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এন্টার দিচ্ছি, ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আবার আমি আমার অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম, তারপর এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 01, এটা আমার ফোন নাম্বার, অ্যাড নাম্বারে ক্লিক করলাম। এনারা বলতেছে ইওর মোবাইল নাম্বার ওয়াজ অ্যাডেড, নাও ইউ ক্যান ভেরিফাই ইট ফ্রম বিলো। তো এখানে আমার ফোন নাম্বারে একটা মেসেজ দিয়েছে ওনারা, সেই মেসেজটা একটা কোড গেছে, অনেক সময় মেসেজটা আসতে অনেক সময় লাগে। তো আমি এখনও মেসেজটি পাইনি, যদি মেসেজটি পাই এটা আমি ভেরিফাই করে নেবো। অনেক সময় এখানে আপনার ইমেল ভেরিফিকেশন আমি যেটা করলাম, ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রেও আপনার অনেক সময় ইমেলে না আসতে পারে, ইমেলটা আপনার না আসতে পারে, শিক্ষিতের কোনো টেনশন করার কোনো কারণ নাই, আপনার শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করবেন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনটার ক্ষেত্রে আমি এখানে আবার সেন্ট SMS কোড এখানে দিয়ে দিলাম। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার NID কার্ড লাগবে, কারণ NID কার্ডটা আপনার কী কী অ্যাকসেপ্ট করে সেটা JPEG ফরম্যাট, আপনার PNG ফরম্যাট আর PDF ফরম্যাট। তো আমি এখানে ক্লিক করলাম, আমার
এনআইডি কার্ড। তো এনআইডি কার্ডের প্রথম পেজটা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম। এখানে যখন আপনি আপলোড করবেন তখন এখানে আপনার এনআইডি মানে আপনার ডকুমেন্টের নামটা এখানে শো করবে। তারপর আমি দ্বিতীয় এখানে দুই নম্বর ব্যাকওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আপলোড ফাইলসে ক্লিক করলাম। তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে ইউর ডকুমেন্টস আর ওয়েটিং ফর রিভিউ। ওনারা আমার ডকুমেন্টটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি যদি আমার ডুপ্লিকেট না হয়ে থাকে তাহলে এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। আর ভেরিফাই করার পর এখানে কিন্তু আপনি কোনো অ্যাকাউন্টে আপনি আসলে ইওর অ্যাকাউন্ট ভেরিফাই এরকম অন্যান্য যে অ্যাকাউন্টে যেগুলো থাকে যে ইওর অ্যাকাউন্ট ইস ভেরিফাই এরকম কোনো অপশন পাবেন না এখানে। অর্থাৎ আপনার এই ইয়ারটা থাকবে না, শুধুমাত্র সিটিং থাকবে, এই অপশনগুলো থাকবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই অপশনটা এই অপশনটা আপনার থাকবে না। যদি এই অপশনটা আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আপনার ইমেলেও আপনার কোনো ইমেল যাবে না যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে সাকসেসফুলভাবে, এরকম কোনো ইমেলও আপনি পাবেন না। তো ঘাবড়ানো যেতেও পারে কিন্তু পাবেন না। আমি যদি পাই তারপর আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনি এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জ ক্লিক করার পর আপনার ইওর অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাইড বিফোর এক্সচেঞ্জ, এটা আপনি পাবেন না। যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে তখন আপনার এই মেসেজটা শো করবেন না, আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয় তা আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো কীভাবে এখানে এক্সচেঞ্জ করবেন। দেখাইতে পারতেছি না কারণ এর পরবর্তীতে যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখাইতে পারতেছি না। অ্যাকাউন্ট ভেরিফাই হলে আমি আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো। তো বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকুন।